아니 그때 처음에 하시는 거 이렇게 하시는 거 갖다 갖다 내려 줘봐. 그리고 누또 누또 내가 내가 말해. 이건 바지에 9:00 11 মিনিট আমি 9:10 অফিসে আছি সৌরভ স্যার এটা তো ঠিক না আপনার অফিস 9:00 আমি স্যারকে বলে আপনাদের জন্য 10 মিনিট বাড়িয়েছি আপনি তো 9:09 আসতে পারতেন পারতেন না পারতাম আসতে পারতাম প্রচন্ড জ্যাম রাস্তায় দেখেন আমার প্রিভিয়াস অ্যাটেনডেন্সটা দেখেন আমি কখন লেট করি আজকেও লেট করি জি স্যার যাই সব চিটা কংগ্রেসন কখন কাল রাত 10টা বাজে স্যার কোন গাড়িতে সোহাগ স্যার টিকিটটা কি আপনি কেটেছিলেন জি স্যার আমি নিজে টিকিট কেটেছি গাড়ির নাম্বারটা কত স্যার নাম্বার তো আমার খেয়াল নেই টিকিটের গায়ে লেখা ছিল আর আমি জাহিদ সাহেবকে কালকেই টিকিট দিয়ে দিয়েছি কোনো সমস্যা স্যার একটা ফোন দিব শেয়ার কল কখনো ধরবে না কেন স্যার কোনো সমস্যা ড্রাইভারকে গাড়ি রেডি করতে বলুন আপনি রেডি থাকলে আপনিও যাবেন আমি এখনই কুমিল্লা যাচ্ছি কোনো অ্যাক্সিডেন্ট চান্দিনা দুটো বাসের মুখোমুখি সংঘর্ষে 14 জন নিহত কুমিল্লা যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ওহো নিহতের তালিকায় মোশারফ রফিকুল জাহিদ ও স্যার সো স্যাড আপনি তো জানেন জাহিদকে আমি খুবই স্নেহ করতাম ও অফিসে অনেকদিন দেরি করে আসছে এরপরও আমি ওর বেতন কোনোদিনই কাটিনি আর শোনেন এখনই বিষয়টি অফিসে জানানোর দরকার নেই আগে ওর লাশ ঢাকায় নিয়ে আসি স্যার স্যার তুমি সরি স্যার 10 মিনিটের জন্য বাসটা মিস করেছি আজ রাতেই যাবো স্যার ওই টেন্ডার জমা দেওয়ার 6 তারিখ তো আগামীকাল কোনো সমস্যা হবে না অ্যাডভান্স টিকিট নিয়ে এসেছি স্যার খোরাচ্ছেন কেন আপনার পায়ে কি সমস্যা না তেমন কিছু না ওই অফিস আসতে একটু দেরি হচ্ছিল তো তাড়াহুড়ো করে রিক্সা থেকে নামতে গিয়ে পায়ে একটু চোট লেগেছে যাও জি স্যার Thank you.
জাহিদ তুমি কোথায় আর তোমার ফোন বন্ধ কেন ছিল? লিসেন, তোমার সাথে সম্পর্কটা রাখা কিন্তু আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, তুমি বুঝতে পারছো? তোমার সাথে আমার সম্পর্ক কয় বছরের? 3 বছরের। এই 3 বছরে তুমি কি একবারও টাইম মেইনটেইন করতে পেরেছো? সব কিছু তো নেগেটিভলি নাও কেন, আর ওভার লেট করার কিছু সুবিধা পাওয়া যায়? খবরদার, আমাকে জ্ঞান দিবে না। জ্ঞান দিচ্ছি না, বাস্তব শোনো। গতকাল আমি যে বাসটা ফেল করলাম, যে কারণে তোমাকে ঝাড়ি দিলাম, বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, সব মোড়ে ভূত। আমি লেট করেছি বলে এখনও তোমার সামনে বসে আছি। অ্যাক্সিডেন্ট নিয়ে কোনো এক্সাম্পল না দিলে হয় না? ওকে, দিব না। তুমি আজকে চিটাঙ্গিলে আসবে কবে? কাল রাতে। কাল রাতে? পরশুদিন শুক্রবার ঠিক বিকাল 4টায় তুমি আমাদের বাসায় আসবে। কেন বলো তো? বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছে। সত্যি? এত আনন্দিত হওয়ার কিছুই নেই। ঠিক টাইমে আসবে, ঠিক আছে? আসবো আসবো আসবো। কই যাও, কি খাবে বলো? আমি এখন কিছুই খাবো না, তোমার জন্য বসে থাকতে থাকতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি, এখন আমি বাসায় যাবো, ঠিক আছে? আর লিসেন, পরশুদিন শুক্রবার বিকাল 4টায় টাইমলি চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। তোমার মতো বয়সে আমি এরকম করে রচনা মুখস্থ করতাম। কি নাম তোমার? ঐশী। ঐশী, অনেক সুন্দর নাম। হ্যালো ম্যাডাম। না না, আমি রাস্তায়। না না, এবার ফেল করবো না। হ্যাঁ হ্যাঁ, বলুন তো, চিন্তা করবেন না। পানি এখানে ফেলে ফার্স্ট ডিভিশন। আরে চারফাট ঝুলাস, টাইম টেবিল করিস, লাভটা কি? হ্যাঁ, চাকরি বাকি তো পাস না। আমার তো মনে হয় ওর আসল নাম আব্দুল লতিফ। আব্দুল লতিফ মানে কি? আব্দুল লতিফ মানে লেট লতিফ। এনাফ বাবা। আরে আরে কই গেলি মা, শোন। আহা, আরে কোনো ঝামেলা টামেলা তো হতে পারে, আমি ফিরে আসি, তারপর না হয় আরেকবার ডাক।
হ্যালো, আমি তোমার বাসার নিচে। আমি একটা মহা সমস্যায় পড়েছিলাম। জিজ্ঞেস করো কি সমস্যা। কি সমস্যা? ফোনে বলা যাবে না, আমি তোর সঙ্গে দেখা করে সামনাসামনি বলতে চাই। জাহিদ, তোমার সাথে দেখা করার আমার কোনো ইচ্ছা নেই। প্লিজ না। শোনো শোনো শোনো, প্লিজ রাগ করো না। আচ্ছা ঠিক আছে, আগামীকাল ঠিক 5:30 ডোমিনাসে আসো। আমি ঠিক 5:30 থাকবো। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো, আমি তো ডোমিনাস। তো 10 মিনিট বসলো, আরো 1 মিনিট বসতে পারতা। তোমার এই ডায়লগ তো নতুন কিছু না, 3টা বছর ধরে তো আমি বসেই ছিলাম, তাই না? আগে তো 1 ঘন্টাও বসতাম, আমি না আসা পর্যন্তও থাকতাম। কেন বসতাম? ওই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে ভুল দিন। রাস্তা জ্যাম ছিল বাবা। প্রতিদিন একটা এক্সকিউজ আমি শুনতে চাই না। শুনতে শুনতে আমার কান ঝালা ফালা হয়ে গেছে, একটা বিষয় নিয়ে প্যান প্যান করতে আমার একদমই ভালো লাগে না। শোনো শোনো, রাগ করো না প্লিজ। না, আমি রাগ করছি না, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমি আর কখনো রাগ করব না। তুমি তো রাগ করছোই। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, তুমি কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে খুব খারাপ ব্যবহার করছো আমার সঙ্গে। মনে হচ্ছে আমি যেন কোনো খুনটুন করে ফেলেছি। ঠিক তাই করেছ, তুমি আমার ভালোবাসাকে খুন করেছো। কি যাতা বলছো? আমি যাতা বলছি না জাহিদ, তোমার সাথে আমার সম্পর্কটা 3 বছরের। 3 বছরে আমি তোমার কাছ থেকে কিছুই চাইনি। তোমার অনেক ল্যাকিংস আছে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো প্রবলেম নেই। আমি তোমার কাছ থেকে একটা জিনিস চেয়েছিলাম, তোমার এই লেট করার অভ্যাসটা যেন তুমি কমিয়ে দাও, কিন্তু তুমি সেটা পারোনি। ইনফ্যাক্ট তুমি আমার বাবার কাছে আমাকে ছোট করেছো। হয়তো তোমার কাছে এটা খুব সিম্পল একটা বিষয়, কিন্তু আমি তো তোমার কাছ থেকে ভালোবেসে জিনিসটা চেয়েছিলাম, তাই না? আমার ভালোবাসার মূল্য তুমি দিলে না। আমার ভালোবাসার মূল্য তোমার কাছে নেই, তাহলে আমি কেন তোমার সাথে সম্পর্কটা রাখবো বলো? আমি তো তোমার সাথে সম্পর্কটা রাখতে চাই না। গুড বাই জাহিদ, গুড বাই। Thank you.
আর ফিরে পাওয়া যায় না, সময় অমূল্য, সময় একবার চলে গেলে তা আর ফিরে পাওয়া যায় না, সময় অমূল্য, সময় একবার চলে গেলে তা আর ফিরে পাওয়া যায় না, সময় অমূল্য, সময় একবার চলে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। যার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই তার সাথে আমার কিসের সম্পর্ক? মিস্টার জাহিদ, গুড বাই। এই দিনা, তোর সেল ফোন অফ নাকি? তোর বাবা ফোন করে করে পাচ্ছে না কেন? তোমার ফোনে ফোন দিয়ে আমাকে চাইলেই তো পারতেন। ব্যাপারটা হয়তো বা ততটা ইম্পর্টেন্ট না, সেজন্য করছে না। জাহেদের সাথে রাগ করে ফোন অফ নাকি? আমার আর ভাল লাগে না মা, জাহেদের মতো একটা ক্যালাস টাইপের ছেলের সাথে যে কিভাবে আমার সম্পর্ক হলো আমি বুঝতে পারছি না। এটা কত প্রশংসা করলি, ছেলেটা ভালো, মনটা পরিষ্কার, টাকা পয়সায় কি আসে যায়, কত প্রশংসা, কত কথা। বলেছিলাম ওই ছেলের জন্য তুই আমার সাথে 15 দিন কথা বন্ধ রেখেছিলি। ভুল করেছি মা, আই এম রিয়েলি ভেরি সরি। তুই কি সিরিয়াস নাকি? আই এম সিরিয়াস। ওর সাথে সম্পর্ক কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। এত তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেওয়া উচিত না, তুই আর একটু ভাব। আমি অনেক ভেবে চিনতে তারপর সিদ্ধান্তটা নিয়েছি মা। এটা সবসময় দেরি করে, লেট করে, তার মানে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই কারণটাই যথেষ্ট না। সেটা যদি বিরক্তিকর পর্যায়ে চলে যায়? সেটা ঠিক কর, ঠিক করে নে। এই অবস্থায় হাল ছেড়ে দাও তো কাজের কথা হলো না, তুই হারলি। আচ্ছা, তোর বাবার কত সমস্যা ছিল না, আমি সেগুলি ঠিক করে নিচ্ছি না? মা, তুমি এখন যাওয়ার পরে কথা বলবো। মা প্লিজ। গত 24 ঘন্টা তোমাকে আমি 200 বার ফোন দিয়েছি, তুমি ধরলে না। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কখনোই লেট করব না। প্রমাণ হিসেবে কাল তোমার বারান্দা থেকে ঠিক 5:30 আমাকে দেখতে পাবে। জাস্ট টাইমে আসতে পেরেছি। তুমি একবার বারান্দায় দাঁড়ালে ভালো লাগতো,
আর না এলে কাল আবার 5:30টায় চলে আসব। কালও যদি দেখা না দাও পরশুও একই সময় চলে আসব। যতদিন তুমি আমাকে দেখা না দেবে আমি ততদিন আসব, ঠিক সময় আসব। গুড, ভেরি গুড, আসতে থাকো। নিচের দোকানদারের সাথে তোর কিসে দোস্ত? কেন তুই হ্যাপি খেপসে দেখলাম, কয় যে টেরা মাসুদ নাকি তার খালাতো ভাই, তোর তো খবর করে ছেড়ে দেবে দোস্ত। তারপর তারপর আবার কি, তোর হয়ে মাপ চাইলাম, বুঝাইলাম, আর কইলাম যে ল্যাংরা সেলিম তোর বন্ধু মানুষ। ল্যাংরা সেলিম আবার কে? তোর বেটা ল্যাংরা সেলিম মানে টেরা ল্যাংরা এইসব নামের আগে পরে কিছুটা লাগাইলে মানুষ ভয় পায়, মনে করে কে না কে। একটা জাস্ট একটা ব্যালেন্স করার জন্য কইছি আর কি। শুনে কি বললো? মনে তো হলি একটু নরম হয়েছে। তুই একটু ম্যানেজ কর, আমি অন্য একটা দৌড়ের মধ্যে আছি। তোর এই সমস্যাটাও কিন্তু হলো লেট করা নিয়ে। তুই যদি ঠিক মতো সময় মতো দোকানে যাইতি তাহলে দোকানটা বন্ধ হয় না, আর দোকানটা বন্ধ না হলে এইসব ঝগড়াঝাটি কিছুই হয় না। হ্যাঁ বেটা, লেট করার সঙ্গে দোকান বন্ধ সম্পর্ক কি বোঝ? এখন সম্পর্ক কি বোঝ? সময় পাল্টা গেছে দোস্ত, আমি এখন লেট করি না। চাই কিছু লাগবে তোমার? এখানে কি চাও তাহলে? এখানে তাকানো কেন তুমি? যাও এখান থেকে। আশ্চর্য, বাসা না যেন হোস্টেল। মা, মা আসছি, শোনো। বসো। কি পরীক্ষা পর্ব চলছে? মানে মানে এই যে ছেলেটাকে দেখলে না, ও হচ্ছে তোমার মেয়ে হবু জামাই। প্রতিদিন 5:30টায় এসে এখানে দাঁড়িয়ে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, পাগলামিটা জাগা নয় ন? কাল তোমার বাবা আসছে, ছেলেটাকে ডাকবে, কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে। ছেলেটা কিন্তু সুইট আছে। তাই সুইট ছেলেটাকে ধমক দিলে কেন? কারণ ছেলেটা অনেকদিন লেট করবে সেই জন্যে।
কি নাম? বকুল। জাহিদ কোথায়? জাহিদ তো এখনো আসে নাই। ওর বাড়ি কোথায়? জয়পুরহাট। জয়পুরহাটে কোথায়? বিশ্বাসপাড়ায়। ঢাকাতেও কি করে? মতিঝিল একটা চাকরি করে অফিসে। ওর অ্যাড্রেসটা একটু দাও তো। কোনটা? দুটাই লিখে দিব। শোন, তুই আজকে রাত্রে বাসায় আর ফিরিস না। হ্যাঁ, আচ্ছা দেখি আমি দোকানদারের সাথে কথা বলি আজকে রাত্রে আবার। আমি তো বলছিলাম আরেকবার কথা বলে দেখি, তুই আজকে রাত্রে আসিস না, কালকে ফোন দিলে তারপর তুই বাসায় আয়। ওকে দোস্ত, ওকে 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 রাখি। কান ধরতে হবে না, আর করবো না। কেন? কান ধরতে সমস্যা কি? যদি আবার করে ফেলি। আর বাবা বললাম তো আর করবো না। শোনো, আজকে আমি তোমাকে খাওয়াবো, ঠিক আছে? চলো। কোথায় খাবে বলো? যেখানে তোমার ইচ্ছা। আচ্ছা শোনো, বাবা কিন্তু ঢাকায় চলে এসেছে, এবার বলো তুমি। বলো। আমি কোনো কিছু বলতে পারবো না। এবারে তুমি আমাকে সময় দিবে, সেই সময়টা আমি বাবাকে দিয়ে জানাবো। আরে প্রমাণ করেছি না, আর কোনো সমস্যা হবে না। আমি কোনো রিস্ক নিতে চাই না জাহিদ, তুমি সময় বলো। আগামী পরশু তো শুক্রবার, শুক্রবার সকালে আসি। আমি কিছু জানি না, তুমি বলো। ওকে, সকাল 10টায় আমি শুক্রবার সকাল 10:10 আগে আমি চলে আসব। আই হোপ সো। Thank you.
দোস্ত বল, সমস্যাটা কি করা যায় কত? কোনটা? আরে টেরা মাসে তোমার অফিসেও গেছিল। বলিস কি, কবে? কয়েকদিন আগেই গেছিল, কালকে আমি অফিসে জানলাম। কালো মোটা চোখে সানগ্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। এখন কি করি কত? আশ্চর্য ব্যাপার, আমি দোকানদারকে বুঝিয়ে বললাম যে ভাই এটা নিয়ে আর কিছু করেন না। কি যে করি, কটা বাজে দেখ? 8:35। 8:35? হ্যাঁ, তুই 1 ঘন্টা ওকে 8:35 বললি? মোবাইল কই? ঘড়ি তো দোস্ত বন্ধ মনে হইতেছে। ও মাই গড, 10:30 বাজে, তুই ঘড়ি বন্ধ আগে বলবি না? সেটা যদি তো আমি এতক্ষণ টিউশনিতে থাকতাম দোস্ত। জাহিদ নামের একজন লোক আসবে, আসলে বলবেন যে আমরা কেউ বাসায় নেই। না, আরেকটা কথা বলতে পারেন যে আপনার নাকি 10:00 সময় আসার কথা ছিল, ওনারা 10:45 পর্যন্ত ওয়েট করে তারপর বের হয়ে গেছে। ঠিক আছে। আরে ভাই, আস্তে চালাচ্ছেন কেন? জোরে যান না। আপনি সামনে একটা গাড়ি গুলিতে ঢুকেন, শর্টকাটে যান না। এখানে জিম মেরে বসে কেন? হ্যাঁ, এই তোর বাবা ডাকে শুনিস না তুই? বাবাকে বলে দাও আমি ওকে আসতে নিষেধ করে দিয়েছি। কেন আসতে নিষেধ করলি কেন? মা, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, তুমি যাও আমি পরে কথা বলবো। কথা বলতে ইচ্ছে করছে না মানেটা কি? মানে ইচ্ছে করছে না, মানে ইচ্ছে করছে না, আমি চাচ্ছি না কথা বলতে। মানে আমি তোর আর তোর বাবার কোনো মুড কিচ্ছু বুঝতে পারি না। আমি তো কিছুই বুঝি না, না বুঝে তর্ক করি, সমস্ত কিছু বোঝো তুমি আর তোমার মেয়ে। কথায় কথায় দিনাকে টানছো কেন? দিনাকে টানছি কেন? সেদিন তো জাহিদ এসেছিল বাসায়, তোমার মেয়ে গার্ড রুমে ফোন করে বলে দিয়েছে বাসায় কেউ নেই। এটা কি ধরনের কথা হলো? আবার সারা রাত নেকি কান্না কাঁদছে, বিরহ জোরে পড়ছে তার।
তাহলে জাহিদ? জি, চলো নিচে চলো। এখানে এখানেই বলেন কি ভয় লাগে? না মানে অফিস যেতে হবে তো, রেডি হতে হবে, তাই। ওকে, আমি বসছি, তুমি রেডি হও। কিন্তু আমার অফিসে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে পৌঁছে দেব। জি। Hello, young man. Salaam. How are you? Fine, thank you. Yes, come in, please, please. Chalo, chalo. Lo vyapar ko khaye. Hey, that bhitore ase. ড্রয়িং রুমে যাও। কেন? আরে তোমার জন্য ভিআইপি গেস্ট নিয়ে আসছি। ভিআইপি গেস্ট কে? গিয়েই দেখো। দিনা কোথায়? ঘরে মনে হয়। দেখ তাড়াতাড়ি যাও। প্রায় 3 মাসের অ্যাসাইনমেন্টে সুমনি রিপোর্টে যা পেয়েছে আর তোমার সঙ্গে আমার এই আলাপে যা বুঝলাম, ভালো। তোমাকে আমার খুব ভালো লেগেছে। প্রবাবলি তুমি আমার মেয়েকে পছন্দ করো, আর আমার মেয়েও তোমাকে পছন্দ করে বাবা। কিন্তু কিন্তু ঘড়ি নষ্ট থাকা চলবে না। এই গতবার ঘড়ি নষ্ট থাকার কারণে তুমি আসতে লেট করেছ। আর লেট করাও চলবে না, তাই না? আমাদের একটা বিশেষ অফার আছে তোমার প্রতি। আগামী থার্সডেতে আমরা সবাই মিলে উইকেন্ড কাটাতে যাচ্ছি সিলেট। তুমি আমাদের সঙ্গে যেতে পারো যদি তুমি ফ্লাইটটা মিস না করো। আচ্ছা, এটা কি হলো বলো তো? তোমার সুমন মামা কেমন করে যেন সবকিছু করে ফেলল। সিলেটে যাচ্ছ? ডোন্ট ওয়ারি, লেট করবা না তো? নো, নেভার। তুমি লেট করবা? আমি লেট করব না। এত বছর সম্পর্কে তুমি একদিনও টাইমলি আসতে পারোনি। আমি এই মুহূর্ত থেকে পারবো, আমাকে পারতেই হবে। কেন? আমার জন্য। তোমাকে ছাড়া আমি বাঁচব না, সেই জন্য। বকুল, ওঠ, আমি যাচ্ছি। আরে বকুল, ওঠ না। আরে বকুল, গেট লাগাই দে।
ভাই ভাই কি হয়েছে? স্যার গ্যাস নাই। কি গ্যাস শেষ হয়ে গ্যাস শেষ হয়ে আগে বলবো না স্যার। আমি কি বুঝতে পারছি যে আগে গ্যাস শেষ হয়ে যাবে? পাম্প কই? পাম্প স্যার পিছনে। কতক্ষণ লাগবে? মিনিমাম এক ঘন্টা লাগবে স্যার। এক ঘন্টা? তুমি আগে বলবো না আমি গ্যাস নাই।